সাম্প্রতিককালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদি। ভারতের ইতিহাসে প্রথমবার পূর্ণ সময়ের জন্য একজন প্রতিরক্ষা মন্ত্রী একজন মহিলাকে করা হয়েছে। শ্রীমতী নির্মলা সীতারামন পার্টিতে দীর্ঘদিন কাজ করেছেন, সাংসদ হিসেবে কাজ করেছেন, কেন্দ্রীয় বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। ভারত সরকারের এই সিদ্ধান্ত ভারতবর্ষের মহিলাদের প্রতি এক সম্মান প্রদর্শন বলে আমরা মনে করি। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র কোনো ধর্মের বা কোনো ধর্মীয় দল নয়, কোনো স্পেসিফিক একটি রিজিয়নের দল নয়, শুধুমাত্র একটি জাতির দল নয়, বা এমনকি শুধুমাত্র একটি জেন্ডারের দল নয়। বিজেপির নেতৃত্ব হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত এলাকার মানুষ, পুরুষ মহিলা সকলকে ক্ষমতাসীন করতে চান, সকলকে ক্ষমতা দিতে চান। সাম্প্রতিককালের মন্ত্রিসভার সম্প্রসারণ বা মন্ত্রিসভার রদবদল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের এই চিন্তাকেই প্রমাণ করে। যারা মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা তাদের পারফরমেন্সের কারণে মন্ত্রিসভায় আরও গুরুদায়িত্ব পেয়েছেন তাদেরও আমরা অভিনন্দন জানাই। দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন তৃণমূল কংগ্রেসের রাজত্বে কিছু সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। রায়গঞ্জে ঈদকে কেন্দ্র করে যেভাবে একজন বিজেপির কার্যকর্তা টোটন দাস তাকে খুন করা হলো, জেহাদিরা খুন করল, এবং একই সঙ্গে দুজন বিজেপি কার্যকর্তা যারা মালদার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পঞ্জা কষছে তাদের যারা মারল তাদের প্রতি রাজ্য সরকার ব্যবস্থা নিতে অপারগ, জেহাদিদের প্রতি ব্যবস্থা হলো না, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারল না। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, যাদের মধ্যে আমাদের রাজ্য কমিটির সদস্য শ্রী প্রদীপ সরকারও আছে, তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা এমনকি বিস্ফোরক আইনে পর্যন্ত মামলা রুজু করেছে পশ্চিমবঙ্গের সরকার। এই সরকারের তোষণ নীতি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চলেছে। এই সরকার গত বছরের মতো এই বছরও দুর্গা পুজোর বিসর্জনের উপরে প্রতিবন্ধকতা জারি করেছে। মহরম বা মহরমের প্র্যাকটিসের কারণে বিজয় দশমীর দিন সন্ধে ছটার পরে এবং একাদশীর দিন দুর্গা প্রতিমার নিরঞ্জন করা যাবে না, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা করি। আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী অমিত ভাই শাহ আগামী 11-12-13 তারিখ কলকাতা সফরে আসছে। আমরা আগামী 11 অথবা 13 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় অমিত ভাই শাহের নাগরিক সম্বর্ধনা দিতে চেয়েছিলাম, কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের চিঠি পাওয়ার পরে জানায় যে হলের বুকিং আছে, তারা হল দিতে পারবে না। একইভাবে ভগিনী নিবেদিতাকে নিয়ে একটি কার্যক্রম যা মহাজ্যোতি সদনে হওয়ার কথা ছিল সেই কার্যক্রমে পরম পূজনীয় সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজির আসার কথা, সেখানেও ভাগবতজি আসবেন শুনে মহাজ্যোতি সদন কর্তৃপক্ষ ওই কার্যক্রমের যে অনুমতি তারা আগে দিয়েছিল তা বাতিল করে। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই কার্যক্রমের বাতিল এবং মহাজ্যোতি সদনের যে অনুমতি তা প্রত্যাহারের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রমাণিত হল পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে বিরোধী দলের যে গণতান্ত্রিক পরিসর দেওয়া উচিত সেই গণতান্ত্রিক পরিসর পশ্চিমবঙ্গ সরকার দিতে অপারগ, পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিষ্টাচার তৃণমূল কংগ্রেস পালন করে না, পশ্চিমবঙ্গে আজকে এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, টোটন দাসের মৃত্যু এবং মহাজ্যোতি সদন বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি বা সরসংঘ চালকদের কার্যক্রমে বাধা দান এটা প্রমাণ করে। যদিও রাজ্য সরকার যদি মনে করে যে এইভাবে বিজেপিকে তারা আটকাবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ফ্যাসিস্ট আদব কায়দার বিরোধী, আমরা বিরোধী রাজনৈতিক দলের পরিসর দিতে চান জানি। বিজেপি 18টি প্রদেশে ক্ষমতায় আছে, প্রত্যেকটি প্রদেশে বিরোধী রাজনৈতিক দলকে মিটিং মিছিল সভা এবং তার জন্য হল দেওয়া হয়, সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের সমালোচনা করার অধিকার সেই রাজ্য সরকারগুলোকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মিডিয়া এই রায়গঞ্জের যে ঘটনা, জেহাদিদের যে তাণ্ডব,
তা দেখাতে অপারক। তারা কোথায় আখলাখ মরল তা নিয়ে তারা চিন্তিত, কিন্তু জুরানপুরে দুই ভাইয়ের মৃত্যু ঘটলে, তারা তিন ভাইয়ের মৃত্যু ঘটলে তারা মুখে মুখে তারা সুতো বেঁধে থাকে। রায়গঞ্জের এই টোটন দাসের মৃত্যু তারা দেখাতে পারছে না, দিদিমণির চাপে দেখাতে পারছে না, না পেট্রো ডলারের কারণে দেখাতে পারছে না তা আমরা জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি তোষণ নীতির বিরুদ্ধে রাজ্য জুড়ে এই আন্দোলন করবে, গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে রাজ্য জুড়ে আন্দোলন করবে। আমরা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি, তৃণমূল তোষণ ছাড়ো পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাও, সই সংগ্রহ অভিযান চলছে। আগামী 6, 7 এবং 8 তিন দিন সমস্ত মণ্ডলে এ নিয়ে সভা হবে এবং আগামী 10ই অক্টোবর কলকাতাতে বড় সভা করে সমস্ত সই তৃণমূলের তোষণের প্রতিবাদে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে আমরা সমস্ত সই মহামান্য রাজ্যপালকে পাঠাব। তাই আপনারা ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনগুলোতে সামিল হবেন এবং বিজেপিকে সংগঠিত এবং শক্তিশালী করবেন।